কোরআনুল কারীমে অনেক অসাধারণ ছন্দময় কিতাব আপনি কোরআনুল কারীমের শুরু থেকে শেষ পর্যন্ত যে কোনো সূরা যে কোনো পৃষ্ঠা যে কোনো পেজ যখন তেলাওয়াত করবেন তখন আপনি দেখবেন আগের আয়াতের সাথে পরের আয়াতে ছন্দের এক অসাধারণ মিল পাবেন এই রকম ছন্দময় কোনো কিতাব আসমানের নিচে জমিনের উপরে আর নাই যে কোন সূরা পড়েন দেখবেন আপনি মজা পাবেন ছন্দের মিল খুঁজে পাবেন যেমন কোরআনুল কারীমের সবচাইতে ছোট সূরা সূরাতু আল কাউসার এই সূরাটি তো আমাদের সকলেরই জানা আছে সবাই সওয়াবের নিয়তে জবানটা খুলে দিয়ে বাদাম খাইতে খাইতে পড়েন ইন্না আতাইনাকাল কাউসার ফসাল্লি লিরাব্বিকা ওয়ানহার إن شانئك هو الأبتر ما شاء الله أبنا را كيو شريف تكى شريفا نا شريفي وچارون شريفة رمتو آسا آواز مولن تو دیکھیں إنا أعطيناك صل لربك إن شانئك هو نكسن كربا رتك آياتين شاشة راسكون حسنا نائي قل هو الله الله لم يلد ولم ولم يكن له كفوا ছন্দ মিলাছে না নাই ইদা সামাউ ফাতারাত ওয়াইদাল কাওয়াকিবু তাসারাত ওয়াইদাল বিহারু ফুজ্জিরাত ওয়াইদাল কুবুরু বুসিরাত আলিমাত নাফসু মা কদ্দামাত ওয়াআখারাত ছন্দের মিল আছে না নাই আমাদের সবচাইতে পছন্দের সূরা সূরাতুর রহমান তিলাওয়াত করে দেখেন কি অসাধারণ ছন্দ মিল আর রহমান আল্লামাল কুরআন খলাকাল ইনসান আল্লামাহুল বায়ান ছন্দ মিল আছে না নাই যেখানেই যাবেন যে পৃষ্ঠায় যাবেন যে সূরায় যাবেন যে আয়াতে যাবেন দেখবেন আগের আয়াতের সাথে পরের আয়াতে ছন্দের এক অসাধারণ মিল দিয়ে এই কোরআন যিনি নাজিল করেছেন তিনি কে তাহলে কোরআনের নাম কোরআন কেন দুইটা কারণ বলেছি এক নাম্বার এটা দুনিয়ার সর্বাধিক পঠিত কিতাব দুই নাম্বার The entire Quran has been presented in poetic form. গোটা কোরআনকে ছন্দময় করে যিনি নাজিল করেছেন গলার আওয়াজ বড় করে সবাই বলেন তো তিনি কে কোরআন ছাড়াও কোরআনুল কারীমের আরো গুণবাচক প্রায় শতাধিকের মতো নাম আছে আমি মাস্টার্সে যখন থিসিস করি এই বিষয়ে তখন এটা নিয়ে গবেষণার সুযোগ হয়েছে আমি থিসিস করেছিলাম আসমা وأوصاف القرآن من خلال القرآن الكريم قرآن رالو كي قرآن نام ابن بوشيشت شمه قرآن تو هلو قرآن ركتا نام ايتا چھاڑا او قرآن رالو انه گنو بچوك نام আছে আমরা আজকে সেগুলো জানব আপনারা ভাববেন না যে হুজুর কোরআনের নাম বইলা বইলা আজকে চলে গেল প্রত্যেকটি নামের মধ্যে সিগনিফিক্যান্স আছে আর প্রত্যেকটা নামের মধ্যে আমাদের জন্য অনেক শিক্ষা আছে আমি নামগুলো বলার পাশাপাশি এর সিগনিফিক্যান্স এবং শিক্ষাগুলো তুলে ধরব এগুলো আমরা সমাজে আমরা আমাদের জীবনে কাজে লাগানোর চেষ্টা করব বলে ইনশাআল্লাহ কোরআনের বাহিরে কোরআনের আর কি নাম আছে দেখি যদিও আমাদের বাংলাদেশি যত প্রিন্টেড কোরআন আছে সবগুলাতে দেখবেন লেখা কোরআন শরীফ অথচ শরীফ কোরআনের কোনো গুণবাচক নাম নয় শরীফ বললে আপনাদের সগীরা গুনাহও হবে না কবিরা গুনাহও হবে না কোনো অসুবিধা নাই কিন্তু শরীফ এটা কোরআনের গুণবাচক কোনো নাম নয় কোরআনের গুণবাচক নাম হলো কারীম গুণবাচক নাম কি কারীম রব্বুল আলামিন কোরআনুল কারীমের 56 নম্বর সূরা سورة الواقعة 77 نمبر آيات بلن إنه لقرآن كريم الله تعالى بلچن نشجوي اي قرآن هلو شمانتو كتاب كريم من هلو شمانتو قرآن كي كنو كريم بلا هاي
কারণ হলো সম্মানিত ফেরেশতার মাধ্যমে সম্মানিত মাসের সম্মানিত রাতে সম্মানিত নবীর কাছে সম্মানিত উম্মতের জন্য এই কিতাব যিনি নাযিল করেছেন তিনি কে বাদাম খাইতেছেন খান কথাগুলো বুঝবেন কোরআনকে সম্মানিত কিতাব বলা হচ্ছে কারণ সম্মানিত ফেরেশতার মাধ্যমে সম্মানিত মাসের সম্মানিত রাতে সর্বাধিক সম্মানিত নবীর কাছে সম্মানিত উম্মতের জন্য এই কোরআন নাযিল হয়েছে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ এই কোরআন হলো এমন কিতাব এই কোরআনওয়ালা যিনি হবেন তিনি দুনিয়াতে সম্মানিত হয়ে যাবেন আখিরাতেও সম্মানিত হয়ে যাবেন দেখেন আমরা যখন মসজিদে নামাজে দাঁড়াই তখন দেখা যায় লক্ষ লক্ষ মানুষ নামাজের জন্য কাতারবন্দী হয় কিন্তু সেই নামাজের জামাতে ইমামতির দায়িত্ব তাকেই দেওয়া হয় যিনি সবচাইতে সুন্দর করে কোরআনের তেলাওয়াত করতে জানেন তাহলে বোঝা গেল কোরআনওয়ালাদের সম্মান সকল জায়গায় আছে না নাই আল্লাহর হাবিব বলেছেন ইন্না লিল্লাহি আহলিনা মিনান নাস আল্লাহর নবী বলেছেন মানুষের মধ্যে কিছু মানুষ হলো আল্লাহর পরিবারের অন্তর্ভুক্ত এখন আপনারা বলবেন হুজুর আমরা তো জানি আল্লাহর কোনো পরিবার নাই কারণ আল্লাহ সূরা ইখলাসে বলেছেন লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ তাকে কেউ জন্ম দেয়নি তিনিও কাউকে জন্ম দেননি তিনি হলেন আহাদ একক অদ্বিতীয় তার সাথে কোনো শরীক নাই তাহলে মানুষের মধ্যে কোন মানুষগুলো আবার আল্লাহর পরিবারে ঢুকে গেল মুহাদ্দিসগণ এই হাদিসের ব্যাখ্যায় বলেছেন এখানে আল্লাহর পরিবার মানে হলো ওই বান্দাগুলো আল্লাহর সবচাইতে নৈকট্যশীল আল্লাহর সবচাইতে প্রিয় আল্লাহর নবী বললেন মানুষের মধ্যে কিছু মানুষ আল্লাহর সবচাইতে প্রিয় আল্লাহর সবচাইতে নৈকট্যশীল সাহাবীরা এই কথা শুনে জিজ্ঞেস করলেন ওয়ামান হুম ইয়া রাসূলুল্লাহ সকলে পড়েন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তারা কারা নবীজি তখন বললেন আহলুল কুরআনি হুম আহলুল্লাহি ওয়া খাসাতুহু কুরআনওয়ালা মানুষ যারা আল্লাহর সবচাইতে নিকটবর্তী বান্দা তারা কুরআনওয়ালারা আল্লাহর সবচাইতে নৈকট্যশীল বান্দা আপনি কুরআনওয়ালা হয়ে যান আপনার সম্মান বেড়ে যাবে এত সম্মান বাড়বে কিয়ামতের দিন এই কুরআন সাফায়াতকারী গ্রন্থ হবে নবীজি বলেছেন আল কোরআন ও শাফিউম মুশাফা কোরআন হলো এমন সাফায়াতকারী গ্রন্থ যেই কিতাবের সাফায়াত কিয়ামতের দিন কবুল করবেন কে নবীজি বলেছেন ইউজি উল কোরআন ইয়াউমাল কিয়ামাহ কিয়ামতের দিন কোরআন এমন অবস্থায় হাজির হবে কোরআন বলবে ইয়া রব্বি হে আমার রব হাল্লিহি ফায়ুলবাসু তাজুল কারামা আল্লাহ তোমার এই বান্দা কোরআনওয়ালা ছিল তাকে তুমি অলঙ্কৃত করো আল্লাহ তাআলা কোরআনের সুপারিশ শুনে কোরআনওয়ালা ব্যক্তিকে সম্মানের মুকুট পরিধান করাবেন কোরআন বলবে জিদহু আল্লাহ তুমি তার সৌন্দর্য আরো বাড়িয়ে দাও সম্মানকে আরো বাড়িয়ে দাও আল্লাহর নবী বলেছেন ফায়ুলবাসু হুল্লাতুল কারামা তখন তার তখন তাকে আল্লাহ আরো সম্মানিত পোশাক পরাবেন আরো মর্যাদা বাড়িয়ে দিবেন আল্লাহ তাআলা কোরআনওয়ালা ওই ব্যক্তিকে বলবেন ইকরা ওয়ারকা ওয়া তুজাদু বিকুল্লি আয়াতিন হাসানা তুমি আল্লাহর কিতাব দুনিয়াতে যেমন পড়তে আজকে সেভাবে পড়ো প্রত্যেকটা আয়াতের তেলাওয়াতের পরে জান্নাতে তোমার মর্যাদা বাড়িয়ে দেওয়া হবে টাকাওয়ালা বাড়িওয়ালা গাড়িওয়ালা সম্পদওয়ালা ক্ষমতাওয়ালা হয়ে কবরে যাওয়া সম্মান কবরে যাওয়া এর মধ্যে সফলতা নয় বরং কোরআনওয়ালা হয়ে কবরে যাওয়া এটাই হলো সফলতা কথা বুঝতে পেরেছেন টাকাওয়ালা গাড়িওয়ালা বাড়িওয়ালা সম্পদওয়ালা ক্ষমতাওয়ালা হয়ে কবরে গিয়ে আপনি সফল হতে পারবেন না কোরআনওয়ালা হয়ে কবরে যেতে পারবেন কবরের জিন্দেগি আখিরাতের জিন্দেগি সফল হয়ে যাবে গতকাল ফেসবুকে দেখলাম যমুনা গ্রুপের মালিক মারা গেছেন করোনার সময় নামটা যেন কি আমার মনে নাই জি নুরুল ইসলাম বাবু না আচ্ছা যাই হোক যাই হোক ওনার কবর দেখলাম সাধারণ মানুষের কবর যেমন ওনার কবরও
তেমন একই কথা আপনি যত বড় পয়সাওয়ালা হন না কেন ওই আপনার কবর নামক যে ঘর এটার বিছানা নিচেও মাটি ডানেও মাটি বামেও মাটি ইন্টেরিয়র উপরে বাঁশের ছাউনি এটাই হলো আপনার কবরের ঘর তো বেচারা ওখানে শুয়ে আছেন কবরে অথচ এই লোক মারা যাওয়ার সময় হয়তো নিজেই জানতো না তার অ্যাকাউন্টে কত টাকা আছে ব্যাংক ব্যালেন্স কত সম্পদ কত হয়তো নিজেই সব জানতো না সব রেখে চলে গিয়েছে কবরে আপনি আপনার এই গঙ্গা শিবপুরে দেখুন না কবরস্থানে যারা ঘুমিয়ে আছে বাড়ি গাড়ি টাকা পয়সা ক্ষমতা সব রেখে ঘুমিয়ে আছে টাকাওয়ালা বাড়িওয়ালা গাড়িওয়ালা সম্পদওয়ালা ক্ষমতাওয়ালা হয়ে কবরে যাওয়া সফলতা নয় বরং কোরআনওয়ালা হয়ে কবরে যাওয়া হলো সফলতা কোরআনের নাম করিম এটা সম্মানিত কিতাব আপনি কোরআনের কাছে আসলে দুনিয়াতে আকাশচুম্বী সম্মান আপনাকে দিয়ে দিবেন কে আল্লাহ আখিরাতেও সম্মান আছে এজন্য নিজের সন্তানগুলোকে আপনি কোরআন শিখান বাচ্চাগুলোকে কোরআন শিখান আল্লাহ নবী বলেছেন মান করা আল কোরআন ওয়া আমিলা বিমা ফি উলবিসা ওয়ালিদাহু তাজাই ইয়াউমাল কিয়ামা যে ব্যক্তি কোরআন পড়ে এরপরে কোরআনের বিধানগুলো মেনে কোরআন অনুযায়ী আমল করে আল্লাহ তার পিতা মাতাকে কিয়ামতের দিন তাদের মাথার মধ্যে নূরের মুকুট পরিধান করাবে সেই মুকুটের আলো কেমন হবে নবীজি বলেছেন বাউহু আহসানু মিন দাউইশ শামসি ফি বুয়ুতিদ দুনিয়া কিয়ামতের দিন যখন কোরআনওয়ালাদের মাতা পিতার মাথায় আল্লাহ নূরের মুকুট দিবেন ওই মুকুটের আলো দুনিয়ার সূর্যের আলোকেও ম্লান করে দিবে আপনি হাদিসের শব্দগুলো বুঝেন কথার ওজন বোঝার চেষ্টা করেন আপনার সন্তানকে কোরআনওয়ালা বানিয়ে গেলে আল্লাহ মাথায় এমন নূরের মুকুট দিবেন ওই নূরের মুকুটের নূর পৃথিবীর সূর্যের আলোকেও ম্লান করে দিবে আল্লাহু আকবার কি সম্মান কি সম্মান কিন্তু এই সম্মান তো পাবেন তখন সন্তানকে কোরআনওয়ালা বানাবেন যখন আপনি তো আপনার সন্তানকে কোরআনওয়ালা বানান নাই আপনি আপনার সন্তানকে ইংরেজি বিজ্ঞান সব শিখিয়ে ফেলেছেন কিন্তু আপনার এই ছেলে আপনার এই মেয়ে কলেজে ইউনিভার্সিটিতে বলে শুদ্ধ করে আউযুবিল্লাহ পারে না বিসমিল্লাহ পারে না কেমন সন্তান বানিয়েছিলাম এই যে আমি আসার পরে তৌসিফ এখানে কোরআন তেলাওয়াত করবো আপনাদের এলাকারই তো ছেলে তো তৌসিফের মা বাবা তো সৌভাগ্যবান ইংলিশ মিডিয়ামে পড়ে কিন্তু কত সুন্দর তেলাওয়াত করে হিফজও কমপ্লিট করেছে আপনার সন্তানকে আপনি যদি কোরআনওয়ালা বানিয়ে যেতে পারেন দুনিয়ায়ও আপনি সম্মানিত আখেরাতেও আপনার মতো মা বাবা আপনি সম্মানিত কেমন ছেলে মেয়ে রেখে যাচ্ছেন উষ্টা খায়াও আপনি মারা গেলে পশ্চিম দিকে উষ্টা খায়াও পড়বে উষ্টা বোঝেন আপনারা নোয়াখালী অঞ্চলে উষ্টা বলে আমাদের সিলেটে উষ্টা বলে ওই আমরা প্রমিত বাংলায় বলি আর কি হুচট খেয়ে পড়ে তো হুচট খাইয়া পড়াও আল্লাহকে সাজদা দিবে না কোরআনের তেলাওয়াত করবে না শুনুন আপনার সন্তানকে কোরআনওয়ালা বানান মারা যাওয়ার পরে আরেকজন আলেম এসে জানাজা করা লাগবে না আচ্ছা বলেন তো আপনি মারা যাওয়ার পরে আরেকজন আলেম এসে জানাজা করলে অন্তরে কোনো আবেগ কাজ করবে সেই জায়গায় আপনার ছেলে যদি জানাজার নামাজে দাঁড়িয়ে যায় প্রত্যেকটা তাকবীর দিতে গিয়ে তার কলিজা ফেটে যাওয়ার মতো অবস্থা হবে তার চক্ষু থেকে পানি বেয়ে যখন নাকের ডগায় আসবে এখানেই তো আপনি সফল আপনার সন্তানের চক্ষু দিয়ে যখন পানি আসবে এমন সুসন্তান কোরআনওয়ালা নেককার সন্তানের চোখের পানির কারণে আল্লাহ আপনার কবরের জাহান্নামের আগুনকে আপনার সন্তানের চোখের পানি দিয়ে চিরতরে নিভাইয়া দিবে শুধু সুবহানাল্লাহ পড়ে বাড়ি চলে গেলে চলবে না সিদ্ধান্ত নিতে হবে আমার আপনার সন্তানগুলোকে কোরআনওয়ালা বানাতে হবে পারবেন তো আমি বলেছিলাম না কোরআনের নাম বলে বলে চলে যাব না প্রতিটা নামে আমাদের জন্য শিক্ষা করিম মানে সম্মানিত আপনি সম্মানিত হবে তখন কোরআনওয়ালা হবেন যখন আল্লাহ আমাদেরকে কোরআনওয়ালা বানিয়ে দেন আপনাদের কষ্ট হচ্ছে না তো আমি ওই তো বলেছিলাম 30-40 মিনিট অলরেডি 10-15 মিনিট চলে গেছে আপনাদেরকে কষ্ট দিব না কম সময়ে বরকতময় কিছু কথা বলার চেষ্টা করবো ইনশাআল্লাহ এরপরে আসুন কোরআনের আরেকটা নাম আছে মাজিদ কোরআনের আরেকটা নাম কি কোরআনুল করিমের 50 নম্বর সুরা সুরা কাফের প্রথম দিকে আল্লাহ বললেন কাফ ওয়াল কুরআনিল মাজিদ আল্লাহ তাআলা বলেছেন
কোরআনে মাজিদের কসম আবার সূরা বুরুজ যদি আপনি পড়েন 21 এবং 22 নম্বর আয়াতে পাবেন আল্লাহ তাআলা বলছেন বাল হুয়া কুরআনুম মাজিদুম ফি লাউহিম মাহফুজ মহিমান্বিত এই কোরআন মর্যাদা সম্পন্ন এই কোরআন যা লাউহে মাহফুজে সংরক্ষিত ছিল মাজিদ শব্দের অর্থ হলো মহিমান্বিত মর্যাদাবান এই কোরআনের কাছে যে আসবে তার মর্যাদা বেড়ে যাবে সুবহানাল্লাহ বলি কোরআনের কাছে আসলে যে ব্যক্তি আসবে সেই ব্যক্তির মর্যাদা বাড়ে যে জাতি আসবে সেই জাতির মর্যাদা বাড়ে আবু জাহেল কাফের ছিল ওমর রাদিয়াল্লাহু আনহু কাফির ছিলেন কিন্তু তিনি যখন কোরআন ওয়ালা হয়ে গেলেন তার মর্যাদা এত বেড়ে গেল নবীজি তার ব্যাপারে বললেন লা নাবিয়্যা ওয়ালা রাসূলা মিন বাদি আমার পরে দুনিয়াতে কোনো নবী আসবেন না কোনো রাসূলও আসবে না লাউকানা নাবিয়্যা মিন বাদি লাকানা ওমর আমার পরে কেউ যদি নবী হয়ে আসতো তাহলে আমার ওমর আমার পরে নবী হয়ে যেত এই সম্মান এই মর্যাদা কিসের কারণে জোরে বলেন কিসের কারণে কোরআন ওয়ালা যদি আপনি হয়ে যান একটা হাদিস আমার মনে পড়ল শুনেন নবীজি বলেছেন তিন ব্যক্তি কিয়ামতের দিন কোনো টেনশন করবে না আল্লাহর নবী বলেছেন তাবরানির বিশুদ্ধ সনদে এই হাদিস বর্ণিত হয়েছে সালাতাতুল্লা ইয়ামুলহুমুল ফাজাউল আকবার তিন ব্যক্তি কিয়ামতের দিন ভীত সন্ত্রস্ত হবে না ওয়ালা ইয়ানুহুমুল হিসাব এদের কাছ থেকে আল্লাহ কোনো হিসাব নেবেন না শুধু তাই নয় উমালা কাতিবিম মিন মিসকিন আলা ইয়াফরুগা মিন হিসাবিল খলাইক যখন সকল মানুষ বিচারের মাঠে বিচারের চিন্তায় হিসাবের চিন্তায় পেরেশান থাকবে তখন ওই মানুষগুলো মেশকে আম্বরের সুউচ্চ টিলার মধ্যে আনন্দের সাথে অবস্থান করবে সুবহানাল্লাহ কথাগুলো আমি আবারো রিপিট করছি শুনেন তিন ব্যক্তির কাছ থেকে আল্লাহ কিয়ামতের দিন হিসাব নেবেন না দুই নম্বরে তারা ভীত হবে না তিন নম্বর হলো তারা মেশকের টিলায় অবস্থান করবে সাহাবীরা বললেন নবী গো তারা কারা আল্লাহর নবী বললেন এক নম্বরে হলো রাজুলুন কোরআল কোরআন ইবতিগা ওয়াজহিল্লাহ যে ব্যক্তি শুধুমাত্র আল্লাহর সন্তুষ্টির জন্য কোরআন পড়ে সুবহানাল্লাহ দুই নম্বর ওয়াম্মা বিহি কওমান ওয়াহুম মুরাদুন ওই ইমাম সাহেব যিনি কোন কওমের ইমামতি করেন এবং ওই এলাকার লোকেরা তার উপরে সন্তুষ্ট ওয়াদাইয়াদউ ইলা সালাতি ইবতিগাই ওয়াজহিল্লাহ আর আল্লাহর সন্তুষ্টির জন্য তিনি তাদেরকে নামাজের দিকে আহ্বান করেন তিন নাম্বার হলো ওই ব্যক্তি নবীজি বলেছেন ওয়া আব্দুন আহসানা বাইনাহু ওয়া বাইনা রাব্বিহি ওয়া ফীমা বাইনাহু ওয়া বাইনা মাওয়ালিহি ওই দাস যে দাস আল্লাহর হক আদায় করে আবার সে যার কর্মচারী তার হক আদায় করে আল্লাহর হক আর বান্দার হক দুইটাকেই যারা মেইনটেইন করে আদায় করে এই তিন ব্যক্তিকে জান্নাতের এই তিন ব্যক্তির কাছ থেকে কিয়ামতের দিন হিসাব না নিয়ে তাদেরকে জান্নাত যিনি দান করে দিবেন তিনি কে বান্দার হক পাইরা খাওয়ার ব্যাপারে তো আমরা উস্তাদ যদি আমরা একটু সুযোগ পাই তো মানুষের হক আমরা ভালো করি মাইরা খাই প্রশাসনিক সেক্টরে বসে গেলে পরে হাদিয়ার নামে ঘুষ খায় ঘুষ ছাড়া ফাইল এক টেবিল থেকে অন্য টেবিলে যায় না আপনাকে তো মানুষের গামের পয়সায় ট্যাক্সের পয়সায় বেতন দেওয়া হয় তারপরে হাদিয়ার নামে ঘুষ খাইতে হয় কেন এই ঘুষের হিসাবও কিয়ামতের দিন আল্লাহর কাছে দেওয়া লাগবে আবার হাদিয়ার নামে ঘুষ এগুলো সমাজে এখন আছে না নাই হাদিয়া ঘুষ আপনারা মনে বুঝেন নাই কথাটা আচ্ছা বুঝলে ভালো সব ভেঙে বলা যাবে মানুষের হক মাইরা খান মানুষের হক মাইরা খাওয়ার হিসাব কিন্তু বড় কঠিন কিয়ামতের দিন আল্লাহ তাআলা মানুষের কাছ থেকে দুই রকম দুই স্টাইলে হিসাব দেবেন
একটা হলো আল্লাহর হকের হিসাব আর একটা হলো বান্দার হকের হিসাব আল্লাহর হকের হিসাব এটা আল্লাহর সাথে সংশ্লিষ্ট আপনি আল্লাহর হক নষ্ট করলে আল্লাহর কাছ থেকে আপনি যদি মাফ আদায় করে নিতে পারেন অসুবিধা কিন্তু বান্দার হকের বিষয়টা আল্লাহর হাতে ন্যস্ত নয় এটা বান্দার সাথে রিলেটেড বান্দার হক বান্দাকে ফিরাইয়া দিবেন না যতক্ষণ অথবা বান্দার কাছে মাফ চাইবেন না যতক্ষণ আল্লাহও আপনাকে মাফ করবেন না ততক্ষণ কিয়ামতের দিন আল্লাহ তার হকের হিসাব যখন শুরু করবেন আল্লাহর হকের হিসাব শুরু হবে নামাজ দিয়ে আর বান্দার হকের হিসাব শুরু হবে নিরপরাধ হত্যাকাণ্ড নিয়ে যারা অন্যায়ভাবে মানুষকে মেরে ফেলেছে যারা নিরপরাধ মানুষকে অপরাধী বানিয়ে নিরপরাধ মানুষকে মিথ্যা অপবাদ মিথ্যা অভিযোগ দিয়ে নিরপরাধ মানুষকে অপরাধী বানিয়ে যারা মেরে ফেলেছে এটার হিসাব কিয়ামতের দিন সবার আগে হবে এই দুনিয়ায় কত জালিমেরা সাধারণ মানুষ নয় কত জালিমেরা আলেমদেরকে অপরাধী বানিয়ে মেরে ফেলেছে আপনি কি মনে করছেন বিনা বিচারে আপনি পার পেয়ে যাবেন খবর আছে আপনার একটু মইরা দেখেন না মাইর একটা দেও মাইর একটাও মাটি করবে না হিসাব আছে না নাই বিচার আছে না নাই দুনিয়ায় অনেক অনেক কিছুর বিচারই হয় নাই কিন্তু সব বিচার কিয়ামতের দিন করবেন কে কষ্ট হচ্ছে নাকি আপনাদের বলছিলাম কোরআন এটা এমন কিতাব এটা এমন মহিমান্বিত কিতাব এমন মর্যাদাবান কিতাব এই কিতাবের কাছে যিনি আসবেন তার মর্যাদা বাড়িয়ে দিবেন কে এমন কি কোন জাতি যদি এই কোরআনকে গ্রহণ করে নেয় ওই জাতি ওই সভ্যতা ওই সমাজকেও আল্লাহ তাআলা মর্যাদাবান সমাজে একজন একটা মর্যাদাশালী সমৃদ্ধ সমাজ বা সভ্যতায় পরিণত করে দিবেন বলবেন হুজুর একটা উদাহরণ দেন তো মধ্যযুগে অসভ্য লুণ্ঠনকারী নারীর ইজ্জত লুণ্ঠনকারী চুর ডাকাত এবং অসভ্য সেই বর্বর সমাজের মানুষগুলোকে আল্লাহর নবী এই কোরআন দিয়ে এমন ভাবে পরিবর্তন করে দিলেন যারা ছিল নারীর ইজ্জত লুণ্ঠনকারী কোরআনের কাছে এসে তারা নারীর ইজ্জতের পাহারাদার হয়ে গেল সুবহানাল্লাহ একটা সমাজকে নবীজি কিভাবে পরিবর্তন করলেন সেই জাহেলি যুগের গোটা সমাজের বেশিরভাগ লোকেরাই মদঘুর ছিল মাদকাসক্ত এরা ছিল নারী আসক্ত নারীর ইজ্জত লুণ্ঠনকারী এরা ছিল অনাচার অত্যাচারকারী সেই অসভ্য বর্বর সমাজকে নবীজি কোরআন দিয়ে এমন ভাবে পাল্টে দিলেন আমাদের ইমাম সাহেব তো মসজিদে জুমার দিনে সানি খুতবায় বলেন খাইরুল কুরুনি করনিন সুম্মাল্লাযীনা ইয়ালুনহুম সুম্মাল্লাযীনা ইয়ালুনহুম এটার অর্থ কি নবীজি বলেছেন সর্বশ্রেষ্ঠ যুগ হলো আমার যুগ আমার যুগের মতো সোনালী যুগ পৃথিবীতে কিয়ামত পর্যন্ত মানুষ আর দেখবে না তো নবীজি সেই যুগ সোনালী যুগ হয়েছে কোন কিতাবের আইন প্রয়োগের কারণে জোরে বলতে হবে নবীজি বলেছেন ইন্নাল্লাহ ইয়ারফাউ বিহাদাল কিতাবি আকওয়ামান ওয়া ইয়াদাউ বিহি আখারিন নিশ্চয় আল্লাহ এই কোরআন দিয়ে কোনো জাতির উত্থান ঘটিয়ে দেন আবার কোরআন থেকে দূরে যাওয়ার কারণে কোনো জাতির আল্লাহ পতন ঘটিয়ে দেন দুইটা উদাহরণই আমার কাছে আছে যখন কোরআনকে সেই সমাজের লোকেরা গ্রহণ করেছিল শুধু নবীজির থাকাকালীন সময়টা নয় নবীজি চলে যাওয়ার পরেও আবু বকর রাদিয়াল্লাহু আনহুর সময় সোনালী সময় আর ওমর রাদিয়াল্লাহু আনহুর সময় তো ইসলাম বিস্তৃত হতে হতে অর্ধ দুনিয়ায় ছড়িয়ে গেল অর্ধ পৃথিবী শাসন করেছেন তখন আইনের কিতাব ছিল কয়টা আরো জুড়ে বলেন কয়টা চুরি নাই ডাকাতি নাই অন্যায় নাই রাহাজানি নাই দরজা খুলে মানুষ ঘুমিয়েছে চুরি ডাকাতি বলছিলাম কোরআনের কাছে না আসলে শান্তি সমৃদ্ধির স্লোগান দিতে দিতে মুখের থেকে থুতু বাইর হবে ফেনা বের হবে শান্তি পাবেন না আপনারা শান্তি পাবেন না শোনেন ভালো করে বুঝেন উপমা দিয়ে বুঝাই মনে করেন আমার এই ভাইজান ওনাকে আমরা দায়িত্ব সবাই দিলাম ভাইজান আপনি গঙ্গা শিবপুর এই এলাকা চালান পরিচালনা করেন দায়িত্ব নেন
উনি চিন্তা করলেন এই এলাকা চালাতে হলে কিছু আইন বানানো দরকার চুরির শাস্তি ডাকাতির শাস্তি দেওয়ানি ফৌজদারি নারী নির্যাতনের শাস্তি এই অপরাধের এই শাস্তি ওই অপরাধের ওই শাস্তি নিজে নিজে আইন বানালেন বানানোর পরে মানুষের তো স্টেবিলিটি নেই মানুষ মরণশীল অথবা মানুষের তো পতনও আছে কখনো কখনো তার পতনও হয়ে যায় মনে করেন আমার এই ভাইজানের সময় শেষ টাইম ওভার হয়ে গেল এখন আমার কাছে দায়িত্ব আসলো আপনারা বললেন হুজুর আপনি চালান আমি চিন্তা করলাম আমার ডানে বামে আমার দলের বেশিরভাগই সেসরা চোর ডাকাত এখন এদেরকে শেল্টার দিতে হলে চুরি ডাকাতির শাস্তি একটু কমাইতে হবে যাতে এরাও চুরি করতে পারে আর আমিও যেন আমার মতো থাকতেই পারি আমি চিন্তা করলাম না আমার আগে কিছু আইন হয়েছে এগুলো একটু সংশোধন দরকার এখন কিছু ঠিক রাখলাম কিছু সংশোধন করলাম এরপরে আমার পরে আরেকজনের কাছে দায়িত্ব গেল তার কাছে যেটা ভালো লাগে ওটা রাখবে যেটা ভালো লাগে না ওটা রাখবে না আপনারা মানলে মানেন আর না মানলে নাই পৃথিবীর প্রতিটা মানুষ স্বার্থপর সে আইন বানানোর সময় তার নিজ এবং নিজ দলের স্বার্থকে আগে প্রায়োরিটি দিবে এইজন্য দেখবেন সারা পৃথিবীতে সমগ্র পৃথিবীতে মানুষের বানানো আইন দিয়ে যত সমাজ আর রাষ্ট্র পরিচালিত হয় সেই সমাজ আর রাষ্ট্রের আইন বা সংবিধান বহুবার সংশোধন হয়েছে কারণ যে যখন সুযোগ পেয়েছে সংশোধন করায় হাত দিয়েছে এবার আসেন তো বিপরীত চিত্র দেখি বিপরীত কি বিপরীত চিত্র আমরা এই ভাইজানকে বললাম আপনি চালান নিজে একটা আইনও বানাইতে পারবেন না চালাবেন এই কিতাব দিয়ে কোরআন দিয়ে উনার পতন হোক আর মরণ হোক আমরা দোয়া করছি আল্লাহ আমার ভাইকে দীর্ঘ হায়াত দেন এটা একটা উদাহরণ জাস্ট পতন হোক আর মরণ হোক একটা নুকতা বাদ দিতে পারবে না আমার কাছে আসলো আমি বাদ দিতে পারবো না হুজুরের কাছে গেল তিনি বাদ দিতে পারবেন না তাহলে বোঝা গেল কুরআনের আইন দিয়ে কোনো সমাজ বা সভ্যতা পরিবর্তন কোনো সমাজ বা সভ্যতা পরিচালিত হলে ব্যক্তির পরিবর্তন হয় কিন্তু আইনের কোনো পরিবর্তন হয় না কেউ তার নিজ বা দলের স্বার্থে আইন সংশোধন করতে পারবে না যতদিন পর্যন্ত মুসলমান এই কুরআন দিয়ে সমাজ শাসন করেছে মুসলমান জাতি মাথা উঁচু করে পৃথিবীতে সম্মানের সাথে দাপিয়ে বেরিয়েছে আর যখন থেকে মুসলমান কুরআন থেকে দূরে সরে গিয়েছে মুসলমানরা গোলামের জাতে পরিণত হয়েছে আপনি প্রমাণ নিতে চান তো শুনুন উসমানীয় খেলাফতের পতনের পর থেকে পৃথিবীর মুসলমানরা অনৈক্যের বেড়াজালে আবদ্ধ হয়ে যখন থেকে তারা বিভক্ত হয়ে উঠেছে আপনি দেখেন গোটা পৃথিবীতে আজ মুসলমানরা সবচেয়ে বেশি নির্যাতিত নিষ্পেষিত হচ্ছে আজকে ফিলিস্তিন মার খাচ্ছে আজকে কাশ্মীর মার খাচ্ছে চেচনিয়া বসনিয়ার মানুষ অসহায় পড়েছে কেন অসহায় হয়ে পড়েছে কারণ আমরা গোটা দুনিয়ার মুসলমানরা একই পতাকা তলে ঐক্যবদ্ধ থাকতে পারিনি আমরা যদি ঐক্যবদ্ধ থাকতে পারতাম তাহলে আমাদের কোনো ভাই বোনদের উপরে নির্যাতন হওয়া তো দূরের কথা ইসলামের বিরুদ্ধে কথা বলার দুঃসাহস কারো হতো না তাহলে বুঝা গেল আমরা নিজেদের জায়গায় ঠিক থাকতে পারি না আমি বলছিলাম এই কোরআনের আইন ছাড়া শান্তি পাওয়া যাবে না কেন শান্তি পাওয়া যাবে না শুনেন উনি চুরির আইন বানাইছে চুরি করলে এক বছর জেল আমি সুযোগ পাইছি ভাবলাম আমার দলে এত চোর সব যদি জেলে ঢুকে আমি টিকবো কেমনে বললাম না এখন থেকে দুই বছর জেল উনি আমার চেয়ে উনার চেয়ে আরো কড়া উনি বললেন না চুরির শাস্তি তিন বছরের জেল এই যে শুধু পরিবর্তন সংশোধন আর সংশোধন আর কুরআনে সংশোধন নাই ফিক্সড বলা হয়েছে অপরাধী চোর প্রমাণিত হয়েছে হাত কেটে দাও আপনি মানুষের তৈরি করা আইন বাদ দিয়ে একটা চুরির বিচার শুধু কুরআন দিয়ে করে দেখেন এক বিচার দেখে সারা দেশের সব চোর তারের মতো সুদা হয়ে যাবে এখানে পুলিশের অনেক ভাইরা এসেছেন দেখছি আমাদের পরিচিত অনেকেই জেল হাজতে গিয়েছে যাওয়ার পরে প্রমোশন হয়েছে এমনও দেখেছি চুর হয়ে গিয়েছে পরে ডাকাত হয়েছে কি বলে এরকম আছে না নাই আমি দেখেছি এরকম খুন করে গিয়েছে বের হওয়ার পর আরো কয়েকটা খুন করেছে আমরা দেখেছি আপনি কুরআন দিয়ে একটা বিচার করে দেখেন যতগুলো খুনি আছে লুচ্চা আছে বদমাশ আছে চোর আছে ডাকাত আছে জনমের মতো সাইজ হয়ে যাবে কোরআন ছাড়া শান্তি না কোরআন যেখানে শান্তি তো সেখানে আপনাদেরকে দেখায় এই যে দেখুন এখানে এত মানুষ আছেন আমি বাদ মাগরিবে একটা প্রোগ্রাম করে আসলাম অনেক মানুষ এই যে এত মানুষ আসে কোরআনের মাহফিলে কোনো চেয়ার দিয়ে মাথা ফাটানো নাই ঠেলাঠেলি নাই কিন্তু আপনি দেখেন কুরআনের সমাবেশ ছাড়া সামাজিক বা রাজনৈতিক সমাবেশে এটা পুলিশের ভাইরা বলতে পারবেন সেখানে তারা নিরাপত্তা দিতে গেলেও তারাও ভয়ে থাকেন না জানি কোন সময় চেয়ার এসে আমাদের নিজেদের মাথায় পড়ুক না কিন্তু কুরআনের মাহফিলে কোনো
এ ধরনের গন্ডগোল আজ পর্যন্ত হয়েছে বড় বড় গ্যাদারিং হয়েছে লক্ষ লক্ষ মানুষ এসেছে চলে গিয়েছে কোনো গ্যাদারিং নাই কুরআনের সমাবেশে যেমন শান্তি কুরআনের শাসনেও তেমন শান্তি পুলিশের ভাইরা এসেছেন তাদেরকেও বলছি কুরআনের শাসন হলে আপনারাও আরো সম্মানিত হবেন আপনারা আরো বেশি আরামে থাকবেন রাত 2টার সময় আপনারা ঘুমাইতে পারেন না ওই বাড়িতে চুরি ওই বাড়িতে ডাকাতি কত কষ্ট আপনাদের ওইখানে মাদকের চালান ওইখানে এটার চালান ওইখানে যৌতুক কুরআনের শাসন নিশ্চিত থাকলে যৌতুক থাকবে না চুরি থাকবে না ডাকাতি থাকবে না মাদক থাকবে না জঙ্গিবাদ থাকবে না পুলিশের ভাইরা আরাম পাবে প্রশাসনের ভাইরা আরাম ফিল করবেন কারণ কুরআন আছে যেখানে শান্তি আছে আল্লাহ সকলকে বুঝার তৌফিক দান করুন আমিন আপনাদের কষ্ট হচ্ছে না তো এর পরে আসুন কোরআনের আরেকটা নাম হলো হাকিম কোরআনের আরেকটা নাম কি আমাদের পছন্দের সূরা সূরা ইয়াসিনের মধ্যে আল্লাহ বলেছেন ইয়াসিন ওয়াল কোরআনিল হাকিম আল্লাহ তাআলা বললেন বিজ্ঞানময় কোরআনের কসম এটা হলো বিজ্ঞানময় কিতাব কিন্তু আমরা অনেকে মনে করেছি এটা হলো চার ফুকের কিতাব এটা তাবিজের কিতাব এটা মোল্লাদের কিতাব না গো ভাই এটা চার ফুক তাবিজের কিতাব নয় মোল্লা মৌলভীদের কিতাব নয় এই কিতাব হলো বিজ্ঞানময় কিতাব এটা বিজ্ঞানময় কিতাব আমি তো নিজে কোরআনিক সায়েন্সের ছাত্র ছিলাম সেজন্য কোরআন বিজ্ঞান নিয়ে গবেষণার সুযোগ হয়েছে আলহামদুলিল্লাহ কোরআনে 6000-এর উপরে আয়াত আছে তার মধ্যে 1500-এর উপরে আয়াত আছে বিজ্ঞানের বিভিন্ন শাখা প্রশাখার দেখেন আল্লাহু আকবার বিজ্ঞান কোরআনের কাছে অসহায় বিজ্ঞান কোরআনের কাছে এতিম বিজ্ঞান কোরআনের কাছে ভিক্ষুক এই যে মহাবিশ্ব এটা তৈরি হয়েছে কিভাবে বিজ্ঞান তো কিছুদিন আগে সেটা আবিষ্কার করেছে এর উৎস বিজ্ঞান জেনেছে আপনি কি কখনো চিন্তা করেছেন হাউ দ্য ইউনিভার্স ওয়াজ ক্রিয়েটেড এই মহাবিশ্ব কিভাবে সৃষ্টি হয়েছে স্টিফেন হকিং এর বিগ ব্যাং থিওরির আলোকে বিজ্ঞানীগণ বলেন যে এই মহাবিশ্বের সবকিছু অর্থাৎ আসমান জমিন সূর্য চন্দ্র গ্রহ নক্ষত্র উপগ্রহ তারকারাজি সবকিছু সৃষ্টির শুরুতে পুঞ্জীভূত একত্রিত ছিল এরপরে মহাবিস্ফোরণের মাধ্যমে সব আলাদা আলাদা হয়ে সবকিছু আলাদা আলাদা অস্তিত্ব লাভ করেছে মহাবিস্ফোরণের মাধ্যমে যে ঘটনা ঘটে সবকিছু আলাদা আলাদা অস্তিত্ব লাভ করেছে আধুনিক বিজ্ঞান তার নাম দিয়েছে বিগ ব্যাং থিওরি যেটা নিয়ে বিজ্ঞান বহু বড়াই করে ফুটানি করে অথচ আপনি জানলেও বাক হবেন এই বিগ ব্যাং থিওরি অর্থাৎ মহাবিশ্ব উৎপত্তির এই ধারণা 1500 বছর আগে আল্লাহ কোরআনেও দিয়েছেন আপনি এটা জানবেন কেমনে আপনি তো কোরআনকে আপনার বাসার ছাদের উপরে রেখে দিয়েছেন রমজান আসলে শুধু তারাবি পড়েন খতম করেন কোরআন পড়েন না বুঝার চেষ্টা করেন না যদি পড়তেন বুঝতেন তাহলে জানতেন এটা কত বিজ্ঞানময় কোরআনুল কারীমের 21 নম্বর সূরা সূরাতু আল আম্বিয়া এর 30 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলছেন আওয়ালাম ইয়ারাল্লাযিনা কাফারু আন أن السماوات والأرض كانتا رتقا ففتقناهما আল্লাহ তাআলা বলছেন অবিশ্বাসীরা কি দেখে না আসমান সমূহ আর জমিন সৃষ্টির শুরুতে পুঞ্জীভূত ছিল আমি আল্লাহ আমার মহা ক্ষমতা বলে এগুলোকে আলাদা করে দিয়েছি কিভাবে আল্লাহ আলাদা করে দিয়েছেন অন্য আয়াতে বলছেন সুম্মাস্তাওয়া ইলাস সামাই ওয়াহিয়া দুখানুন ফাকালা লাহা ওয়ালিল আরদি আল্লাহ তাআলা বলছেন যখন মহাশূন্যে মহাবিস্ফোরণ হলো আসমান তখন ধোঁয়াশাচ্ছন্ন হয়ে গেল তখন আমি আল্লাহ ধোঁয়াশাচ্ছন্ন আকাশের দিকে মনোনিবেশ করে আসমান জমিনকে অর্ডার দিলাম তোমরা পরস্পর আলাদা হয়ে যাও আসমান জমিন তখন জবাব দিল কলাতা আতাইনা তাইন আমরা আমাদের রবের হুকুম মেনে অনুগতদের মতো অস্তিত্ব মান অবস্থায় ফিরে এলাম 1979
1979 সালে সৌদি আরবের রাজধানী রিয়াদে একটি কনফারেন্স হয়েছিল ইউথ কনফারেন্স মুক্তামার আশাবাব সেই কনফারেন্সে এই দুটি আয়াত তেলাওয়াত হয়েছিল সেখানে উপস্থিত ছিলেন ইউনাইটেড স্টেট অফ আমেরিকার বিখ্যাত সায়েন্টিস্ট বালমার তিনি আয়াতের তেলাওয়াত শুনে বিস্মিত হয়ে দাঁড়িয়ে গেলেন দাঁড়িয়ে গিয়ে বললেন হাউ ইজ ইট পসিবল এটা কি করে সম্ভব আমরা মহাবিশ্ব উৎপত্তির ধারণা বিগ ব্যাং থিওরির মাধ্যমে কিছুদিন আগে জানতে পেরেছি কোন বই থেকে এই তথ্য তুমি শোনাচ্ছ পড়ে বলা হলো এটা মানুষের রচনা করা কোনো বই নয় এটা এই যুগের কোনো বই না এটা 1500 বছর আগে নাজিল হওয়া আল্লাহর কিতাব কোরআন সে তখন বলল 1500 বছর আগে তো আমাদের বিজ্ঞানীদের বাপ দাদারও জন্ম হয় নাই বিজ্ঞানেরও জন্ম হয় নাই ওই সময়ে মহাবিশ্ব সৃষ্টির বিজ্ঞানময় এই তথ্য যে কিতাবে এসেছে এটা আমল তামল কিতাব নয় নিশ্চয়ই এটি মহাবিশ্বের কারিগর থেকে আসা নাজিল হওয়া কিতাব আমি আর গুমরাহিতে পড়ে থাকতে চাই না সকলকে সাক্ষী রেখে আমি এই কনফারেন্স হলে কালেমা পড়ে মুসলমান হয়ে গেল বিজ্ঞান যত এগিয়ে যাচ্ছে বিজ্ঞানীরা কোরআনের কাছে এতিম হয়ে যাচ্ছে ভিক্ষুক হয়ে যাচ্ছে অসহায় হয়ে যাচ্ছে এই যে দেখুন ফিঙ্গারপ্রিন্ট আজকে আমরা অফিসে ঢুকেই এখন দেখা যায় অফিসগুলো কত মডার্ন ঢুকার সময় ফিঙ্গারপ্রিন্ট দিয়ে ঢুকতে হয় সাব রেজিস্ট্রি অফিসে যান জমি জামার দলিল করবেন সেখানে আপনি ফিঙ্গারপ্রিন্ট দিতে হবে মোবাইলে সিম তুলতে যাবেন সিম যদি আপনি কিনতেও যান সেখানে কি করতে হয় ফিঙ্গারপ্রিন্ট দিতে হয় দেশের বাইরে যাবেন ইমিগ্রেশনে আপনাকে ফিঙ্গারপ্রিন্ট দিতে হয় এই যে ফিঙ্গারপ্রিন্ট পৃথিবীর একজন মানুষের সাথে আরেকজন মানুষের ফিঙ্গারপ্রিন্টের কোনো মিল এটা বিজ্ঞান জেনেছে 1800 সালের পরে এখন 2024 1800 সালের আগে পৃথিবীর কোনো মানুষ ফিঙ্গারপ্রিন্টের কথা জানতই না সর্বপ্রথম এটা আবিষ্কার হয়েছে ইংল্যান্ডে ব্রিটিশ বিজ্ঞানী উইলিয়াম হার্সেল মানব দেহের উপরে গবেষণা চালিয়ে এই তথ্য পৃথিবীর মানুষকে তিনি প্রথমে জানিয়েছেন এত ফুটানি বিজ্ঞানের আপনি কি জানেন না এই ফিঙ্গারপ্রিন্টের কথা কোরআনের 75 নম্বর সূরা সূরা কিয়ামা এর 3 এবং 4 নম্বর আয়াতে আছে আল্লাহু আকবার আল্লাহ তাআলা বলছেন আয়াহসাবু আল্লান نجمع عظاما بلى قادرين على أن نسوي بنانا جرا بولي مانوش مانا جاوار پوري مانوشير حد دي مانشو وستي پنجور شب كيچو جوكونا لدى لدى ہوئے جابي شغلو كي جورا لگي كي عبار جندا كوربي اللہ تعالى بول چنے تجرا مونے کرو তুমি জেনে রাখো তোমার শরীরের হাড্ডি মাংস আর অস্থি পিঞ্জরি শুধু নয় বালা কাদিরিনা আলা আন সাউয়া বানানা হাড্ডি মাংস অস্থি পিঞ্জরের সাথে তোমাদের প্রত্যেকের আঙ্গুলের এই মাথার ছাপ পর্যন্ত আমি আল্লাহ আবার পুনর্বিন্যস্ত করব কোরআন আগে না বিজ্ঞান আগে জোরে বলেন কোরআন আগে না বিজ্ঞান আগে তাহলে আমাদের বাচ্চারা শিখবে অন্যান্য শিক্ষা আগে না কোরআন আগে কোরআন আছে এখন কি শিক্ষায় কোরআন আছে কথা বলছেন না কেন আছে না থাকায় কি হয়েছে আমি সেটাও বলছি না থাকায় কি হয়েছে সেটাও বলছি আমাদের দেশে মাঝে মাঝে মসজিদে জুতা চুরি হয় যে মসজিদে জুতা চুরি করে সুজা বাংলায় তাকে আমরা বলি জুতা চোর জুতা চোর কি উচ্চ শিক্ষিত না অশিক্ষিত অশিক্ষিত কিংবা অর্ধশিক্ষিত বাদাম শেষ হয়ে গেছে না তো বাদাম শেষ হয়ে গেলে তো আপনাদের ঘুম চলে আসবে একটু বেশি বাদাম নিয়ে বসা উচিত ছিল আপনাদের আর বেশি না 10 মিনিট থাকবে না মনোযোগ থাকবে 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 আজকে তো আমার শামসুল ইসলাম কচি ভাই একটা কাম করছে যদি আমাকে একটু আগে উঠাইতো অনেক কথা আজকে জমা ছিল কচি ভাই আমার খুব মহব্বতের মানুষ তো যাই হোক মহব্বতের মানুষ তো মহব্বতে কাম করে ফেলছে আর উনি নিজের ইচ্ছায় করে নাই একটু শিডিউল আসলেই বিপর্যয় হয়েছে কারণ তো যাই হোক কোনো অসুবিধা নাই আপনারা আমাকে 10 মিনিট সময় দিবেন তো যে তাচুর অর্ধশিক্ষিত কিংবা অশিক্ষিত আর অনার্স মাস্টার শেষ করে পিএইচডি হোল্ডার হয়ে মাঝে মাঝে আমি সকলকে বলছি না মাঝে মাঝে আমরা এমন মানুষও দেখি যে কলমের খোঁচা খুব সুন্দর চেয়ার টেবিলে বসেছে সুন্দর অফিস কলমের খোঁচায় 100 কোটি নাই 200 কোটি নাই 1000 কোটি নাই বিদেশে পাচার হয়ে গিয়েছে এমন চোর তো আমাদের দেশে নাই ওই চোরকে আমরা কি বলি
মসজিদের জুতা চোর এই তো মসজিদের জুতা চোর জুতা চোর আর ওইটাকে কি বলি শিক্ষিত চোর এটা অনেক বড় এমন শিক্ষিত চোর তো নাই আচ্ছা সকল শিক্ষিত ব্যক্তির একাডেমিক ব্যাকগ্রাউন্ডের মার্কশিট আছে না নাই ওই শিক্ষিত চোরের মার্কশিট হাতে নিয়ে দেখেন সে মাস্টার ডিগ্রি পর্যন্ত পিএইচডি পর্যন্ত কি কি পড়েছে দেখবেন তার মার্কশিটে বাংলা আছে ইংরেজি আছে ইতিহাস আছে ভূগোল আছে অর্থনীতি ফিজিক্স কেমিস্ট্রি অ্যাকাউন্টিং বায়োলজি শারীরিক শিক্ষা ফাইজলামী শিক্ষা শিল্প সংস্কৃতি সব আছে কিন্তু কুরআন নাই হাদিস নাই ইসলামী কোন সাবজেক্ট আপনারা আছেন না ঘুমাই গেছেন উপমাটা শুনেন ভালো করে শুনেন তাহলে বোঝা গেল একটি জাতির শিক্ষা সিলেবাসে কুরআন হাদিস বাদ দিয়ে ইসলামী শিক্ষা যে শিক্ষার মাধ্যমে অন্তরে আল্লাহর ভয় আসে আখিরাতের ভয় আসে এমন শিক্ষা কারিকুলাম বাদ দিয়ে সকল শিক্ষা সন্নিবেশিত করলে এই শিক্ষা শেষ পর্যন্ত ওই জাতির সন্তানদেরকে শিক্ষিত চোর শিক্ষিত ডাকাত শিক্ষিত লুচ্চা শিক্ষিত বদমাশ শিক্ষিত দুর্নীতিবাজে পরিণত করে তাহলে বোঝা গেল সকল শিক্ষার সাথে কুরআন হাদিস ইসলামী শিক্ষাও থাকা না থাকলে শিক্ষিত চোর হবে কই রডের জায়গায় যারা বাস ঢুকায় দেয় ওরা কি অশিক্ষিত জুতা চোরের মতো না শিক্ষিত চোর যারা বাদিশ কাণ্ড ঘটিয়েছে ওরা শিক্ষিত না অশিক্ষিত আর নিচে নামলাম না আরো বহুত আছে বলতে গেলে বহু লম্বা লিস্ট তাই শিক্ষিত হয়ে এই চোরারা এত চুরি করে কেন কারণ তার ছাত্র জীবনে আল্লাহর ভয় রসুলের ভয় আসে আখিরাতের ভয় আসে এমন কোনো শিক্ষা পায় না আমাদের দেশে তো এক শ্রেণীর লোক আছে আলেমুল আমাদেরকে দেশদ্রোহী মনে করে রাষ্ট্রদ্রোহী মনে করে অথচ দেশের একজন আলেম আজ পর্যন্ত দেশের টাকা বিদেশে পাচার করে নাই একজন আলেম দেশের টাকা চুরি করে বেগম পাড়ায় বাড়ি বানায় নাই একজন আলেমের নামে দুর্নীতির অভিযোগ নাই কারো নামে চুরির অভিযোগ নাই বরং আলেমদেরকে যারা মৌলবাদী জঙ্গিবাদী বলে গালিগালাজ করে আপনি খুঁজ দিয়ে দেখেন এক একটা টাটকা চোর আর বদমাশ কথা কি বোঝা যায় তাহলে কি বুঝলেন এই বিজ্ঞানময় কোরআনের শিক্ষা ছাড়া একটা সমাজ সভ্যতার মানুষ শিক্ষিত হবে কিন্তু সুশিক্ষিত উত্তম চরিত্রবান হবে কি পড়াচ্ছি আজকে আমরা আমাদের বাচ্চাদেরকে ইবলিস তো রিটায়ার্ডে এখন শরীফ থেকে কারবার দেখছেন আপনারা এখানে কি রাকিব রাকিবা হতে পারবে পারবে মনে মনে পারবে কিন্তু শরীরের যন্ত্রাংশ পাল্টাইতে পারবে না মুন্না কি মুন্নি হতে পারবে আর হইলেও বিপদ আছে হইলেও বিপদ আছে এই যে ক্লাস সেভেনে আপনি এগুলো পড়াচ্ছেন তো ক্লাস সেভেনের ছেলে এটা পড়লো তার মাথা তো ওই রকম করে তার মেধাটা ওরকম করে বিকশিত হলো ওটাই বুঝলো তা আপনি যে তারে এই লুচ্চামি শিখাইলেন অত কলেজে ইউনিভার্সিটিতে যাওয়ার পরে তার মাথায় ওইটা কাজ করবে এই তো সুযোগ পাইছি সে তার হোস্টেলে সিট লাগবে বলবে স্যার আমি তো মুন্না সার্টিফিকেটেও নাম মুন্না আমার এখন হোস্টেলে সিট লাগবে হলে সিট লাগবে এখন কিন্তু আমি মনে মনে মুন্নি আমার মহিলাদের হোস্টেলে সিট দেন এখন তারে যদি মহিলাদের হোস্টেলে সিট দেওয়া লাগে মেয়েদের প্রাইভেসি থাকবে শাল মুরগির সামনে দিয়ে যদি বলে আমি মনে মনে মুরগি তোমাদের সাথে থাকতে দাও মুরগি যদি থাকতে দেয় তাহলে সকালবেলা একটা মুরগি থাকবে শিয়াল মনে মনে মুরগি হয়ে মুরগির খামারের ভিতরে ঢুকলে মুরগির যা হবে মুন্না মনে মনে মুন্নি হয়ে নারীদের ভেতরে ঢুকলে নারীদের পরিণতিও তাই হবে আরো মুসিবত আছে তো সে যদি বলে আব্বু আমি মুন্নি মনে মনে মুন্নি আমি মুন্না আর না এখন বিয়ে দেওয়ার সময় যদি তারে ছেলে ছেড়ে দেন এটা তো বাসর ঘর হবে না কারণ দুটাই তো এক জাত সমকামিতা ছড়িয়ে যাবে আর মেয়ের শুধু মেয়ে মুন্নি মুন্নি যদি বলে আব্বু এত বছর আমি মুন্নি ছিলাম এখন আপনি জায়গা জমি বন্টন করবেন মনে মনে আমি মুন্না হুজুর লিজ জাকারি মিসলু হাদিল উনসায়াইন এই যে মিরাস বা ফারাইজের বন্টন কেমনে হবে পেস লাগছে কিনা এখন মেয়ে যদি বলে আমি ছেলে হয়ে গেছি তাহলে সম্পদ বন্টন সহজ না কঠিন তাহলে বুঝা গেল এই সকল বিকৃত শিক্ষা দিয়ে আমাদের আগামী প্রজন্মকে নষ্ট করার ধ্বংস করার সমকামী বানানোর চরিত্রহীন বানানোর অপচেষ্টা চলছে বরদাস্ত করবে না দেশের মানুষ আল্লাহ 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 আল্লাহ
থেকে দাজ্জালের রূহানি সন্তানরা কি করেছে ক্লাস 9 এর ইতিহাস ও সামাজিক বিজ্ঞান বইয়ের ভিতরে এক মানচিত্র দিয়েছে সেখানে ফিলিস্তিনের নাম নাই আছে কার নাম মাননীয় প্রধানমন্ত্রী পশ্চিমাদের রক্তচক্ষু উপেক্ষা করে তিনি ফিলিস্তিনের পক্ষে বক্তৃতা করেছেন প্রধানমন্ত্রী ফিলিস্তিনের পক্ষে এদেশের জনগণ ফিলিস্তিনের পক্ষে কিন্তু বই রচনা সম্পাদনার দায়িত্ব যেই আমলা কামলাদেরকে দেওয়া হলো এরা দেখি ইসরায়েলের প্রতি দরদী এরা তো দাজ্জালের রূহানি সন্তান এই দাজ্জালের রূহানি সন্তানরা ফিলিস্তিনের নাম কেটে দিয়ে ইসরায়েলের নাম মানচিত্রের ভিতরে ঢুকিয়ে দিয়ে মাননীয় প্রধানমন্ত্রীর সাথে গাদ্দারি করেছে দেশের মানুষের সাথেও গাদ্দারি করেছে আমার ভাইয়েরা ভালো করে শুনেন আমি বলেছি যারা এই কাজ করেছে এরা নাবালক বালক হয় না বলবেন হুজুর এদেরকে নাবালক বলছেন কেন আপনারা সুশিক্ষিত মানুষ এখানে আছেন আপনারা জানেন যে ম্যাপটা এঁকেছে মধ্যপ্রাচ্যের এই দেশগুলো সিরিয়া লেবানন জর্ডান মিশর এক সাইডে দিয়েছে গাম্বিয়া গাম্বিয়া আফ্রিকার দেশ এই ম্যাপে এসে ঢুকলো কেন এজন্য আমি বলেছি নাবালক আর বইয়ের রচয়িতা সম্পাদক আমার বক্তব্য শুনে যদি বলে না হুজুর আমাদেরকে দেখতে কি নাবালক লাগে আমরা বালক তাহলে বলবো ভাই আপনারা বালক হইছেন ঠিক আছে কিন্তু নাবালক যদি না হন তাহলে নিশ্চয়ই এই বইয়ের মানচিত্র আকার বেলায় আপনারা কয়েক বোতল খাইছেন নইলে গাম্বিয়া আফ্রিকার দেশ এখানে এসে ঢুকছে কেন কথা ঠিক আছে কি না আচ্ছা একটা বইয়ে যখন এই সব ভুলভ্রান্তি হয় তখন এই বইগুলো যদি পুনরায় ছাপা হয় তাহলে দেশের সম্পদ নষ্ট হলো না এগুলো কার বাপের পয়সা এগুলো আপনাদের ট্যাক্সের পয়সা এদেশের মানুষের ঘাম জড়ানোর ট্যাক্সের পয়সা নষ্ট করার কোনো অধিকার এদেশের মানুষ কাউকে দেয় নাই এখানে যত ভাইয়েরা আছেন আওয়ামী লীগ বিএনপি জাতীয় পার্টি সকল দল মতের এমনকি পুলিশের ভাইদেরকেও বলছি আপনাদের সন্তানাদি আছে সকলের সন্তানগুলো চরিত্রবান হোক ভালো হোক আমরা চাই কি চাই না আমরা শিক্ষা নিয়ে কোনো রাজনীতি চাই না অনেক পুলিশের ভাইয়েরা আছেন তাদের ছেলে মেয়েদেরকে তারা হাফেজ বানাচ্ছে আমি যেখানে জুমা পড়াই চট্টগ্রামে সেখানে আগে চিটাগং মালখানা থানার ওসি ছিলেন তিনি তার ছেলেকে হাফেজ বানিয়েছেন অনেক ওসি সাহেবের সাথে পরিচয় আছে ছেলেকে হাফেজ বানিয়েছেন এদেশে প্রশাসনিক সেক্টরে অনেকে চাকরি করে ছেলেদেরকে আলেম বানানোর হাফেজ বানানোর ইঞ্জিনিয়ার বানানোর ব্যারিস্টার বানানোর স্বপ্ন দেখছে ছেলেদেরকে ওসি বানানোর ডিসি বানানোর স্বপ্ন দেখছে শরীফ শরীফা বানানোর স্বপ্ন দেখছে এজন্য আমরা চাই এমন কারিকুলাম যাতে আমাদের ছেলে মেয়েরা সুশিক্ষিত হবে তার পাশাপাশি চরিত্রবান হবে আল্লাহ দায়িত্বশীল মহলকে বুঝার তৌফিক দিন আমিন আমি আর 4-5 মিনিট বলবো মনোযোগ নষ্ট হবে না তো আপনাদের কয়টা নাম বলেছি কোরআনের 4টা কোরআন করিম মাজিদ হাকিম 5 নাম্বার এই কোরআনের আরেকটা নাম হলো ফুরকান কোরআনে ফুরকান নামে একটা সূরাও আছে অনেক ছেলেদের নামও আছে ফুরকান এখানে ফুরকান আছে নাকি কেউ আচ্ছা খুব সুন্দর এই নাম ফুরকান মানে সত্য মিথ্যার মধ্যে পার্থক্য নিরূপণকারী পার্থক্যকারী আল্লাহ তাআলা সূরা ফুরকানের প্রথম আয়াতে বলেছেন তাবারাকাল্লাযী নাযযালাল ফুরকানা আলা আবদিহি লিয়াকুনা লিল আলামিনা নাযীরা বরকতময় সেই সত্তা যিনি তার বান্দার উপরে এই ফুরকান নাজিল করেছেন যাতে করে বিশ্ববাসীকে তিনি সতর্ক করে দিতে পারেন ফুরকান মানে হলো হক বাতিল থেকে হককে যেটা আলাদা করে দেয় কুফরি থেকে যেটা ইসলামকে আলাদা করে দেয় ইসলাম থেকে কুফরিকে আলাদা করে দেয় ফুরকান মানে হলো যেটা মিথ্যা থেকে সত্যকে আলাদা করে দেয় এই কোরআন মুনাফিক থেকে মুমিনকে আলাদা করে দিয়েছে কাফির থেকে হেদায়াত ওয়ালা লোককে আলাদা করে দিয়েছে এই জন্য কোরআনে দেখবেন মুমিনের নামে সূরা আছে মুমিনুন কাফিরের নামে সূরা আছে কাফিরুন মুনাফিকের নামে সূরা আছে মুনাফিকুন তাহলে এই কোরআন আপনাকে সত্য পথ দেখাবে মিথ্যার পথ কোনটা সেটাও বলে দিবে এই জন্য কোরআনের নাম ফুরকান আবার কোরআনের আরেকটা নাম হলো শিফা ওয়া নুনাজ্জিলু মিনাল কুরআনি মা হুয়া শিফা ইলা আখিরিল আয়া এই কোরআনকে আল্লাহ শিফা বানিয়েছেন এই কোরআন থেকে ঝাড়ফুঁক দিলে মানুষের রূপ ভালো করে দেন কে শুধু এই জন্য কোরআনের নাম শিফা নয় কোরআন থেকে ঝাড়ফুঁক দিলে
যেমন রোগ ভালো হয় তেমনি সমাজের চুরির রোগ ডাকাতির রোগ জিনা বদমাইশির রোগ অন্যায় অনাচারের রোগ দূর করতে হলে এই কোরআনের শাসনের দরকার কোরআন হলো এই সমাজের সকল রোগ দূর করার শিফা কোরআন এসেছে ড্রাইভিং সিটে থাকার জন্য প্যাসেঞ্জারের সিটে থাকার জন্য নয় আজকে যে আমরা অশিক্ষা কুশিক্ষার বিরুদ্ধে এত কথা বলি আর আমরা অনুরোধ করি আমি আকারে ইঙ্গিতে বলি কথাগুলো বোঝার চেষ্টা করেন আজ আমরা কোরআনকে মসজিদ মাদ্রাসা আর ওয়াজের পেন্ডেলে রেখেছি এই কোরআন যদি মসজিদ মাদ্রাসা ওয়াজের পেন্ডেলে থাকার পাশাপাশি জায়গা মতো থাকতো আর সেখানে কোরআন ওয়ালা মানুষ থাকতো অনুরোধ করা লাগতো না সেখান থেকে আইন করে আইন পাশ করে অশিক্ষা কুশিক্ষাকে ডাস্টবিনে ফেলে দেওয়া যেত তাহলে বোঝা গেল শুধু কোরআনের ওয়াজ করলেই হবে না এই কোরআনকে জায়গা মতো নিয়ে যাওয়ার জন্য সকলকে চেষ্টা করতে নাম্বার 7 কোরআনের একটা নাম হলো জিকির আমার দেশে মানুষ দাঁড়ান বসেন লাফান এগুলোকে জিকির বানিয়েছে অথচ জিকির হলো কোরআনের নাম ইন্না নাহানু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিযুন নিশ্চয় এই উপদেশ সম্বলিত জিকির সম্বলিত এই কিতাব আমি নাযিল করেছি এবং এর হেফাজতের সবটুকু দায়িত্ব যিনি নিয়েছেন তিনি কি কোরআনের 8 নম্বর আর একটা নাম হলো কিসাস গল্প কিচ্ছা কাহিনীর কিতাব অনেকে আছে অনেক হুজুরও আছে যারা এক ঘন্টা ওয়াজ করলে কোরআনও বলে না কোরআন হাদিসের নস বলে না সাপের কিচ্ছা ভেঙের কিচ্ছা আলুর কিচ্ছা ডাইলের কিচ্ছা বলে আমার ভাইদেরকে বলবো এত কিতাব যদি না পা আল্লামা ইবনু কাসির রাহিমাহুল্লাহ কাসাসুল আম্বিয়া কিতাবটা পড়া ফালান এক কিতাব পড়লে সারা জীবন ওয়াজ করতে নেই অথবা কাসাসুল কোরআন পড়েন কোরআনের কিচ্ছাগুলো বলেন এই কোরআনে কিচ্ছা আছে না নাই আরে কিচ্ছার নামে তো সুরাও একটা আছে সূরাতু আল কাসাস দেখেন কি ওখানে ফেরাউনের কিচ্ছা মুসার কিচ্ছা আছে এই কোরআনে হাজার হাজার বছর আগের কিচ্ছা আছে অতীতের কিচ্ছা যেমন আছে কোরআনে ভবিষ্যতের কিচ্ছাও বলবেন হুজুর ভবিষ্যতের কিচ্ছা কোথায় কিয়ামত অতীত না ভবিষ্যৎ কিয়ামতের ঘটনাটা কেমনে ঘটবে সূরা ইনফিতার ইনশিকাক তাকবীর নাবা নাজিয়াত এছাড়া আরো অনেক সূরা আছে এগুলো পড়ে দেখেন কিয়ামতের কিসসা কিয়ামতের ঘটনা সুন্দর করে এই কোরআনে যিনি তুলে দিয়েছেন গলার আওয়াজ বড় করে সবাই বলেন তিনি কি আল্লাহ কোরআনের 9 নম্বর নাম হলো নূর আল্লাহ তাআলা বলছেন ওয়া আনজালনা ইলাইকুম নূরাম মুবিনা সূরা নিসা 174 নম্বর আয়াত আর আমি তোমাদের জন্য এই নূর মুবিনা অর্থাৎ এই আলোকিত কিতাব এই কোরআন এর ভিতরে নূর আছে হেদায়েতের নূর এখানে এই কোরআনের কাছে যিনি আসবেন তিনি আলোকিত মানুষ হয়ে যাবেন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ 10 নম্বর এই 10টাই বলবো এই 10 নম্বর পয়েন্টটা শুনেন শেষ ভালো যা সব ভালো 10 নম্বর হলো কোরআনের একটা নাম হলো হুদা এটা হেদায়েতের কিতাব শুরুতেই কোরআনের আছে যালিকাল কিতাবু লা রাইবা ফিহি হুদাল্লিল মুত্তাকিন এটা এমন কিতাবের ভেতরে কোনো সন্দেহ নাই মুত্তাকিদের জন্য এই কিতাবকে হিদায়াতের কিতাব যিনি বানিয়েছেন তিনি কে শেষ কথাটা মনোযোগ দিয়ে শুনুন এই কিতাব আমার আপনার মতো জীবিত মানুষকে হেদায়াত দিতে এসেছে কিন্তু আমরা কি করলাম দুর্ভাগ্যজনকভাবে আমরা এটাকে মরা মানুষের কিতাব বানালাম মারা যাওয়ার পরে এই কোরআনের আমরা খতমের পর খতম দিচ্ছি মরা মানুষটার জন্য শত শত খতম হাজার হাজার খতম ওই মরা মানুষের জন্য দেওয়া হচ্ছে যে মানুষের জন্য খতম দেওয়া হচ্ছে এমনও হতে পারে ওই লোকটা জীবদ্দশায় কোরআনের ধারে কাছেও ছিল না শুদ্ধ করে কোরআনও শিখে নাই যার জন্য খতম দেওয়া হচ্ছে এমনও হতে পারে ওই লোকটা জীবদ্দশায় যতদিন জীবিত ছিল কোন এলাকায় কোরআনের মাহফিল হলে এটা বন্ধ করার চেষ্টা করছে যতদিন জীবিত ছিল কোরআনওয়ালাদেরকে দেখলেই মৌলবাদী জঙ্গিবাদী বলে গালি দিয়েছে কোরআনওয়ালাদেরকে সুযোগ পাইলে ফাঁসিতে ঝুলাইয়া মাইরা ফেলেছে কোরআনের আন্দোলনের বিরোধিতা করেছে যেই ব্যক্তির গোটা জীবন কোরআনের বিরোধিতায় চলে গেল সেই ব্যক্তি মারা যাওয়ার পরে দুনিয়ার সাধারণ আলেম ওলামা কাবা শরীফের ইমাম সাহেবরাও যদি
ওই কুরআন বিরোধী লোকটার জন্য কিয়ামত পর্যন্ত খতম দেয় ওই খতম কুরআন বিরোধী লোকটার কোনো উপকারে আসবে না এটা মরা মানুষের জন্য আসে নাই তো যতদিন জীবিত থাকলেন কুরআনের ধারে কাছেও নাই কুরআনের বিরোধিতা করলেন মরার পরে আপনি কুরআনের খতম দিয়া জান্নাতে চলে যাবেন জান্নাত কি আপনার মামু বাড়ি লাগে নাকি যতদিন জীবিত থাকবেন ততদিন আপনাকে কুরআনের রঙে রঙিন হতে হবে যদি কুরআনের রঙে দুনিয়াতে থাকাকালীন কুরআনের রঙে রঙিন হতে পারেন তাহলেই আপনার জন্য নাজাতের ফয়সালা করে দিবেন কি এজন্য আল্লাহ বলেছেন ফাইম্মা ইয়াতিয়ান্নাকুম মিন্নি হুদান ফামান তাবি'আ হুদায়া ফালা খাউফুন আলাইহিম ولا هم يحزنون আমার কাছ থেকে যে হেদায়েত এসেছে এই হেদায়েতের কিতাব যারা গ্রহণ করবে এই হেদায়েত যারা মেনে নেবে দুনিয়ায় তাদের জন্য কোনো টেনশন নাই আখিরাতেও কোনো পেরেশানি নাই নাজাতের ফয়সালা যিনি করে দিবেন তিনি কে এই মাহফিল থেকে সারা বিকাল থেকে আলোচনা এখন পর্যন্ত শুনলাম সব কথার মূল কথা হলো বছরে একদিন মাহফিলের আয়োজন আর বছরে কয়েকদিন ওয়াজ মাহফিলে চলে গেলেই কুরআনের প্রতি আমাদের দায়িত্ব শেষ নয় বরং যে কিতাবকে আল্লাহ হেদায়েতের কিতাব বানিয়েছেন আমৃত্যু মৃত্যুর আগ পর্যন্ত এই কোরআনকে আঁকড়ে ধরে কোরআনময় জীবন গঠন করে কোরআনের রঙে রঙিন হয়ে আল্লাহর কাছে যেতে পারা এটাই হলো জীবনের সবচেয়ে বড় সফলতা ওই যে সেই কথা একটু আগেই বললাম টাকাওয়ালা গাড়িওয়ালা পয়সাওয়ালা ক্ষমতাওয়ালা হয়ে যেতে পারা এটা সফলতা নয় বরং আল্লাহর কাছে কোরআনওয়ালা হয়ে যেতে পারা হলো সবচেয়ে বড় সফলতা আমরা কোরআনওয়ালা হতে চাই কি চাই না কারা কারা কোরআনওয়ালা হতে চান একটু হাত তুলেন তো দেখি মাশাআল্লাহ আল্লাহ সবার হাত কবুল করেন হাত গুলো নামান তাহলে কোরআনওয়ালা হতে হলে আমি এক মিনিটে কয়েকটা নসিহত করছি সামনে যে মাস আসতেছে মাসটার নাম কি এটা রমজান মাস আর আল্লাহ কোরআনে এই মাসকে পরিচয় করিয়ে দিয়েছেন শাহরুল কোরআন শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল তো যে কোরআনওয়ালা হয়ে যেতে পারলে সফলতা আছে এই কোরআন সহি শুদ্ধ করে শিখার দরকার আছে না নাই প্রথম হক কোরআন সকলে সহি শুদ্ধ করে শিখবেন ইনশাআল্লাহ সকলের ঘরে ইসলামিক ফাউন্ডেশন থেকে অনুবাদ করা তাফসির আছে ইবনে কাসির আছে তাফহিমুল কোরআন মারিফুল কোরআন জিলালিল কোরআন বাংলায় অনুবাদ করা অনেক তাফসির আছে এক দুই সেট তাফসির ঘরে রাখেন ঘরের সবাই প্রতিদিন এই কোরআন পড়বেন কোরআন বৈঠক করবেন কোরআন তালিম করবেন প্রতিদিন কোরআনের কিছু কিছু আয়াত পড়বেন নিজেকে কোরআনওয়ালা করে গলা তোলার চেষ্টা করবেন আমরা পারবো তো ইনশাআল্লাহ আল্লাহ আমাদের সকলকে কোরআনের রঙে রঙিন হওয়ার তৌফিক দান করেন আমরা সবাই বলি আমিন আমি কল্পনাও করতে পারি নাই যে লক্ষ্মীপুরের কালচার আমি জানি লক্ষ্মীপুরে এগারোটার আগে মাহফিল আমি নিজেই শেষ করি আজকে উঠতে উঠতে 10:30 আমি ভাবছি আপনারা বিরক্ত হয়ে যাবেন কিন্তু ক্ষুধার্ত মানুষ খাবার পাইলে যেমন লম্বা সময় নিয়ে খায় আপনারাও আসলে কুরআন পিপাসু কুরআনের অনেক পিপাসা মনে হচ্ছে অবস্থা দেখে ওয়াজ আরো চালাইলে চলবে কিন্তু ফজরের নামাজ তো আছে যাই হোক লক্ষ্মীপুরে তো আল্লাহ বাঁচাইলে আরো বহু আশা হবে ইনশাআল্লাহ